আচ্ছা একটা কথা না বললি না ওই ওর সম্পর্কে, সেটা আমি ওকে 10-এর 8 ইচ্ছা করে দিছি, সেটা হচ্ছে যে ওর ভিতরে আগুনটা জ্বলুক। এবং আমি জানি ইনশাল্লাহ ওই দিন বেশি দূরে না, ইনশাল্লাহ ও 10-এর ক্যারেক্টারে 10-এ 10 নিতে পারবে। কারণ এই আমি আবারও বলি, যারা মেন্টাল ডিসঅর্ডার টাইপের ক্যারেক্টার থাকে বা সাইকো ক্যারেক্টার থাকে, তো এই সাইকো ক্যারেক্টারটা অনেকগুলো জিনিস লাগে, ডায়ালগ ঠিক রাখা, বডি ল্যাঙ্গুয়েজকে ঠিক রাখা, ক্ষণে ক্ষণে চেঞ্জ করা, মুহূর্তে ডেলিভারি চেঞ্জ করা, তো এই সব কিছু মিলিয়ে ডাইরেক্টর কী বলতেছে, ডাইরেক্টর ঠিক মতো তাকে কমিউনিকেট করা, আবার ক্যামেরা কমিউনিকেট করে এবং দর্শক ভালো লাগতেছে কিনা, তো বিরাট জিনিস। আমি খালি এটা বললাম যে ও একটা ছোটো মানুষ হয়ে অনেক জটিল চরিত্রে ওকে রনি দিয়েছে এবং সে উতরে গেছে অনেক বাহবার সাথে, ইনশাল্লাহ। আমি তো চিন্তায় পড়ে গেলাম, এখন তো দেখি এইগুলো যে অ্যাক্টিং করে ভিলেনের, আমার তো মাথা খারাপ। এটা আলহামদুলিল্লাহ ওর লম্বা দেশে ঘোরা, ইনশাল্লাহ ওকে আমি আমার ওকে থামানো যাবে না ইনশাল্লাহ। ও কিন্তু একটা কথা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে আমি ক্যারেক্টার চাই, আমি আর্টিস্ট, আমি কী জানি বলে স্টার চাই না, আমি যে ফেলে দেবো ক্যারেক্টারটা করব, তার মধ্যে দম আছে ইনশাল্লাহ, অনেক দূরে যাবে বলে দিলাম। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।